ভারতে গিয়ে যে সাক্ষাৎকার দিল বা স্টেটমেন্ট দিল, যে পুরোটাই মিথ্যা, সুধীর আমরা গ্রামের এমনকি আমরা প্রতিবেশীও, যে সারাটাই মিথ্যা কথা বলছে, সে আসার কোনো ধারণ নাই, যারা আমরা এলাকার কোনো এই ধরনের গায়ে গেঞ্জাম না। ভারতে অবৈধভাবে প্রবেশ করার পর দেশটির পুলিশের হাতে ধরা পড়েছে বাংলাদেশের কিশোরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার। তাদের এক সদস্য দেশটির গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে তারা ভারতে পালিয়ে এসেছেন। ভাই, আমরা সবাই সনাতন ধর্মের লোক, আমরা এদিকে কোনো মুসলমান নাই, ইধারে আছে ফাসাদ, আছে শৈলা মির্কা, আর এদিকে আছে সাতপাড়া, এর ভিতরে কোনো মুসলমান নাই। এরপরে ওই যে গণ্ডগুলো হয়েছে, গণ্ডগুলো ফর্তে করা যাইবগা যাইবগা, আর মনে একটা উদ্ভব হয়ে আছে গা, যে আমরা ঈদের সর থাকতাম না জামুগা, ওখান এরা ঈদের মনে নিয়ে দুই চার মাস ধরে খালি যাইমুগা যাইমুগা, ওখান হঠাৎ করে গেছে গা। ওইলে আমরা গ্রামে বা দনপুরের বাজারে আডে গাড়ে কোনো এরা নির্যাতন হয়েছে না। তবে দেশে অবস্থান করা পরিবারটির এক সদস্য, তাদের প্রতিবেশী ইউনিয়ন পরিষদের সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতা ও থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। না, সুদীরের কোনো আমরা এখানে ঝামেলা নাই, আমরা ইউনিয়নের ভিতরে ঝামেলা নাই, সুদীর তো আমরা গ্রামে রই, তো ঝামেলাটা কী করছে না করছে সেইটা আমরা বলতে পারি না। সে গাড়ি পাইছে দুই বছর এই কিশোরগঞ্জ, আমরা তো মিলেমিশে এখানে দনপুরে আছি, আমরা জন্ম এখানে। ভারতের গণমাধ্যম এপিবি, আনন্দ, এনডিটিভি সহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার ত্রিপুরা রাজ্যের আম্বাসার রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের 10 জনকে আটক করে ত্রিপুরা পুলিশ। তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টা করছিল। এবিপি আনন্দর ভিডিও প্রতিবেদনে একবার তার নাম শঙ্করচন্দ্র সরকার, আরেকবার তার নাম সুধীরচন্দ্র সরকার বলে উল্লেখ করা হয়। তিন বছর যাবৎ গাড়ি পাইছে কিশোরগঞ্জ, তো কিশোরগঞ্জ গাড়ি ভাইয়া যা কি যায় ঝামেলা হয়েছে এটা তো জানি না, পরে বাড়িতে এসে পরে রাগের বৈশ্বর দেখো জয়মুগা জয়মুগাতে যাক জয়বেন কথা ঠিক আছে, ওখান কী কারণে যাবে এখন না কই দেশে আর গাড়ি বা এই শহরে আর চলতো না, তখন আমি জয়মুগা, তখন মনে হলো এখন হেরা কানে হেরা খায় ভিন্ন আমার কানে আমি খাই, তখন আমার তো খাওয়ার কিছু নাই। আটককৃতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের করঞ্চা গ্রামে। গ্রামটিতে গিয়ে অভিযোগকারী নির্যাতনের অভিযোগের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। এরকম কোনো যায় ঝামেলা এ নাই, ও তো এটা টুকটাক হয়, এটা তো স্বাভাবিক বাইরে বাইরে হয়, বুঝছেন না কথা। করঞ্চা গ্রামে গেলে শঙ্কর সরকারের প্রতিবেশীরা জানান, ধনপুরে এখন পর্যন্ত হিন্দুদের উপর হামলা বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি, সুধীরচন্দ্র সরকারের সঙ্গে এলাকার কারো ঝগড়া বা সমস্যা হয়নি। এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে ইটনা থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট, আরে পাইপ তো ফ্যান্টাস্টিক, ইমপ্যাক্ট টেস্ট, দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না, মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে, আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ, পাইপের বস, না কিনলে লস।